আচ্ছা, সুস্থ আছো? সৃষ্টি সেন্টার শিয়ালগঞ্জের পক্ষ থেকে লাইভ ক্লাস তোমাদের সবাইকে স্বাগতম। আজকে লাইভ ক্লাসে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে, দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, সাধু রূপ থেকে চলিত রূপে লিখো। অর্থাৎ একটা সাধু রূপকে, একটা সাধু ভাষাকে আমাদের চলিত ভাষায় কিভাবে রূপান্তরিত করব সেই বিষয়টি আজকে আমি তোমাদের শিখাবো। অর্থাৎ রিভিশন ক্লাস আজকে থেকে, সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরিত আজকে রিভিশন ক্লাস শুরু হলো। দেখো আমি লিখে রেখেছি, একাই একটি দুর্গ। অর্থাৎ একাই একটি দুর্গ যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি আজকে আমরা সাধু রূপ থেকে চলিত রূপে রিভিশন করাবো। আমরা প্রথমে এই 1 নম্বরে যেটি লিখবো সেটি হচ্ছে, মোস্তফা কামাল ভাবতে লাগিলেন। মোস্তফা কামাল মোস্তফা কামাল ভাবতে লাগিলেন। দেখো শিক্ষার্থীরা, অর্থাৎ আমরা কোন বা কোন শব্দটিকে সাধু থেকে চলিত রূপে নিয়ে আসব সেই শব্দটি কিন্তু নিচে আন্ডারলাইন দেওয়া থাকে বা বোল্ড করে, অর্থাৎ গাঢ় অক্ষর দিয়ে লেখা থাকে। সাধারণত তোমরা দেখবে আন্ডারলাইন দেওয়া থাকে, অর্থাৎ যে সাধু ভাষাটি সেই সাধু ভাষাটি আন্ডারলাইন করা থাকে। তাহলে মোস্তফা কামাল ভাবতে লাগিলেন, আমরা লাগিলেনটাকে চলিত রূপে রূপান্তরিত করব। অর্থাৎ এটি যদি আমার সাধু হয়, সাধু রূপ, আমি সেই সাধু রূপটি চলিত রূপ করব। সাধু রূপ, শিক্ষার্থীরা, আমি সেটার চলিত রূপ করব। চলিত রূপ, তাহলে আমরা লিখবো, মোস্তফা কামাল ভাবতে লাগলেন। তাহলে আমার চলিত রূপটা হচ্ছে মোস্তফা কামাল ভাবতে লাগলেন, আর আমার সাধু রূপটা ছিল কি, লাগিলেন। লাগিলেন কে যদি আমরা চলিত রূপে নিয়ে আসি তাহলে কি, লাগলেন, মোস্তফা কামাল ভাবতে লাগলেন। দেখো 2 নম্বরে যেটি আমি তোমাদের পড়াবো সেটি হচ্ছে, সারা সকাল নির্বিঘ্নে কাটিল। সারা সকাল নির্বিঘ্নে কাটিল। সাধু রূপ লিখবো, সারা সকাল, সারা সকাল নির্বিঘ্নে কাটিল। নির্বিঘ্নে কাটিল। সারা সকাল নির্বিঘ্নে কাটিল। আমি যদি এটার চলিত রূপ করি, চলিত রূপ আমরা কিন্তু লিখে নিব সাধু রূপ থেকে চলিত রূপ, তাহলে লিখব, সারা সকাল নির্বিঘ্নে নির্বিঘ্নে কাটলো। সারা সকাল নির্বিঘ্নে কাটলো। শিক্ষার্থীরা, তাহলে কাটিলোর আমার চলিত রূপ হচ্ছে কাটলো। তাহলে সারা সকাল নির্বিঘ্নে কাটিল, আমি সেটাকে চলিত রূপে নিয়ে আসলাম, সারা সকাল নির্বিঘ্নে কাটল। দেখো তারপরে 3 নম্বরে যেটা লিখবো, এক সময় গুলি শেষ হইয়া গেল। এক সময় গুলি শেষ হইয়া গেল। এক সময় সময় শিক্ষার্থীরা, আমি এখানে সাধু রূপ লিখে নেইনি, সাধু রূপ তাহলে লিখবো, এক সময় এক
সময় গুলি এক সময় গুলি শেষ হইয়া গেল, শেষ হইয়া গেল। অর্থাৎ হইয়াটা আমার কি সাধুরূপ, আমি এটার চলিত রূপ লিখবে। এখন চলিত রূপ দেখো, আমি লিখো এক সময় গুলি, এক সময় গুলি শেষ শেষ হয়ে গেল। তাহলে হইয়া এখানে ছিল আমার সাধু রূপ, হইয়ার যদি আমি চলিত রূপ করি তাহলে হয়ে, তাহলে এক সময় গুলি শেষ হয়ে গেল। আমরা কিন্তু কখনোই এভাবে সচরাচর কথা বলি না যে হইয়া, কাটিয়া, কাটিল, লাগিল, এটা কিন্তু আমাদের কি সবসময় সচরাচর কথা না। আমাদের চলিত রূপটা কি লাগলেন, কাটলো, হয়ে গেল, এটাই কিন্তু আমাদের চলিত রূপ। অর্থাৎ আমরা সচরাচর যে ভাষাতেই কথা বলি। দেখো 4 নাম্বার যেটি সাধু আছে, সাধু রূপ আছে, আমি সেটি তোমাদের লিখে দিচ্ছি। সাধু রূপ সাধু রূপটা 4 নম্বরে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে কিছু পিছু না হটিলে সবার মৃত্যু অবধারিত। পিছু না হটিলে, পিছু না হটিলে, অর্থাৎ এই হটিলেটাই কিন্তু আমার সাধু রূপ। পিছু না হটিলে সবার মৃত্যু অবধারিত। অবধারিত পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। তাহলে আমি এখানে চলতি রূপ লিখছি, চলিত রূপ, চলতি রূপটা হবে দেখো পিছু না হটলে, পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। শিক্ষার্থীরা দেখো আমি এখন 5 নাম্বারটি লিখব, সেটি হচ্ছে শুরু হইল প্রচন্ড বৃষ্টি, শুরু হইল প্রচন্ড বৃষ্টি। আমি এখানে 5 নাম্বার লিখছি সাধুরূপ, শুরু 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 হইল প্রচন্ড বৃষ্টি, শুরু হইল প্রচন্ড বৃষ্টি। যদি আমরা একে চলিত রূপ করি, চলিত রূপ, তাহলে লিখব শুরু হল প্রচন্ড বৃষ্টি, শুরু হল প্রচন্ড বৃষ্টি। শিক্ষার্থীরা আমি তোমাদের একা একটু দুর্বল সর্বশেষ যেটি শিখাবো সেটি হচ্ছে তিনি মৃত্যুবরণ করিলেন, তিনি সাধু ভাষাটা হবে
সাধারণ লিখছি, তিনি মৃত্যুবরণ করিলেন, তিনি মৃত্যু বরণ করিলেন। করিলেন, এই করিলেন তাই আমার সাধু রূপ, আমি সেটি চলিত রূপ দেখছি, চলিত রূপ দেখো, তিনি মৃত্যু বরণ, তিনি মৃত্যু বরণ করলেন, তিনি মৃত্যুবরণ করলেন। শিক্ষার্থীরা দেখেছো, একদম একদম সহজ একটি বিষয় যেটি হচ্ছে সাধু রূপ থেকে চলিত রূপ আমরা যদি একটু বাসায় পড়ি, এটি কিন্তু আমাদের একদম খুব সহজ ভাবে আমরা এটি পারবো। তো বাসায় অবশ্যই তোমরা এই পড়াগুলো রিভিশন করবে এবং প্র্যাকটিস করবে। বাসায় যদি হোমওয়ার্ক তোমরা না করো তাহলে কিন্তু এই বিষয়গুলো তোমরা পারবে না। তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এ পর্যন্তই।